আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার রেস্টুরেন্টের স্টাইলে বাটার চিকেন। বাটার চিকেনটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। আর এই রান্নাটা ধাপে ধাপে করতে হয়, তাহলে কিন্তু এটার আসল স্বাদটা পাওয়া যায়। রান্নাটা করতে একটু সময় লাগবে, তবে আশা করছি পুরো রেসিপিটা আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনারাও ঠিক এইভাবে করে বাটার চিকেনটা রান্না করতে পারবেন। রেসিপিটা এমনিতেই বড় হয়ে যাবে, তাই কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। রেসিপিটার জন্য এখানে আমি হাড় ছড়া ব্রয়লার মুরগি নিয়েছি 800 গ্রাম। আপনারা চাইলে লম্বা করে অথবা আরেকটু ছোট বড় করেও কাটতে পারেন, তবে এই সাইজটাই ঠিক লাগছে আমার কাছে। আমি এখানে রান এমনকি বুকের পিস পুরোটা দিয়ে কিন্তু করছি, আপনারা চাইলে শুধু বুকের পিস দিয়েও করে নিতে পারেন। মাংসটাকে টুকরো করে ভালো করে ধুয়ে একটা চালনিতে উঠিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। এতে করে মাংসের যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু ঝরে যাবে, এটা কিন্তু জরুরি। এই কাজটা অবশ্যই করতে হবে, পানি রাখা যাবে না। একটা বোলের মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম, এখন মাংসটাকে মেখে নিচ্ছে। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, লবণ স্বাদ মতো, ফ্রেশ লেবু রস দিয়ে দিব 2 টুকরো, 2 টেবিল চামচ পরিমাণ হবে, 1/3 কাপ পরিমাণ টক দই। আর টক দইটা পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে বেশি ভালো হবে। বাটার চিকেনের স্বাদটা আরও বৃদ্ধি করার জন্য, এমনকি কাজটি একটু সহজ করার জন্য আমি এখানে রাধুনির রেডিমিক্স বাটার চিকেনের মশলাটা দিচ্ছি। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। বাটার চিকেনের মশলাটা আমি সম্পূর্ণটা এখানে দিব না, এটা ধাপে ধাপে দিব। এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। রাধুনির কথা বলতে বলতে আপনাদের জন্য একটি সুখবর আছে, আবারও শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাধুনি 1429। রেজিস্ট্রেশন করুন, অংশ নিন আর জিতুন 15 লক্ষ টাকা। 18 বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে খাবারের নিজস্ব রেসিপি, খাবারের ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাধুনির ওয়েবসাইটে এখনই রেজিস্ট্রেশন করুন। নিজের রেসিপি চাইলে ওয়ার্ড ফাইলে অথবা হাতে লিখে সেটার ছবি তুলে দিতে পারবেন। আর রেজিস্ট্রেশনের শেষ সময় হলো অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। যারা রান্নাকে ভালোবাসেন তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তাহলে আবারও রেসিপিতে চলে যাচ্ছে। এখন ভালো করে মেখে নিতে হবে। মাংসটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এরই মাঝে আমাদের অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা সেরে নিব। চাইলে আপনারা সারাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে স্টেপ হচ্ছে টমেটোর গ্রেভি তৈরি করা। বাটার চিকেনের মেন যে উপকরণ তা হচ্ছে পাকা টমেটো। ঠিক এরকম দেখে 1/2 কেজি পরিমাণ টমেটো নিতে হবে। কালারটা যত লাল হবে ততই কিন্তু তরকারি কালারটা সুন্দর আসবে। ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে এখন টুকরো করে নিব। গ্রেভিটা তৈরি করার আগে আমাদের ক্রিমটা তৈরি করতে হবে, সেজন্য আমরা সরাসরি চুলায় চলে যাচ্ছি। ক্রিমটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন চুলাটা ধরিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচ করে রান্না করে নিতে হবে যতক্ষণ না ভালো করে ঘন হয়ে যায়। ফ্রেশ ক্রিমটা তৈরি করা হয় দুধের সর দিয়ে, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি দিয়ে দিব। আর যাদের ঘরে দুধের সর নেই তারা কিন্তু এই পদ্ধতিতে ক্রিমটা তৈরি করতে পারেন। আমি 2 দিন যাবত দুধের সরটা জমিয়েছি, এটা দিলে বেশি ভালো লাগে। যারা রেগুলার গরুর দুধ রাখেন, দুধটা জাল দেওয়ার পরে যে সরটা থাকে ঠিক এভাবে করে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন, তারপরে যখন দরকার হবে তখন শুধু ব্লেন্ড করলেই চলবে, তাহলেই কিন্তু আমরা ফ্রেশ ক্রিম পেয়ে যাই। আমার কাছে এই পরিমাণ দুধের সর আছে, তা আমি ভাবছি এটাও এটার সাথে ব্লেন্ড করে নিব, এটাই পরবর্তীতে দেখিয়ে দিব। ক্রিমটা রেডি করে নিচ্ছি। যখন এভাবে ঘন হওয়া শুরু করে দিবে তখন আমরা বাটার দিয়ে দিব। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এখন নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে ধরে যাবে। ক্রিমটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এরকম হবে। আর খেয়াল রাখতে হবে কোনো প্রকার যাতে গুটলি না থাকে। এটা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর এটা বলক উঠার পরে 1 থেকে 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এটাকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, তা না হলে উপরে মোটা একটা সর পড়বে, তাহলে আমি নামিয়ে নিচ্ছি। এখন টমেটোর পিউরিটা তৈরি করে নিচ্ছি, এর জন্য একটা হাঁড়িতে 4 থেকে 5 টুকরো বাটারের কিউব দিয়ে দিচ্ছি।
বাটারটা চুলার তাপটা কমিয়ে গলিয়ে নিতে হবে, হাই হিটে দিলে বাটারটা জ্বলে যাবে। বাটারটা গলতে গলতে এখানে যা যা কিছু লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। 5 থেকে 6টি ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, 4 টুকরো দারুচিনি, এরই সাথে যাবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথেই যাবে 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি করা, আর যাবে 2 থেকে 3 টুকরো বড় সাইজের রসুন টুকরো করা। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিচ্ছি। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, কালারটা খালি চেঞ্জ হয়েছে। এখন দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম। এই রেসিপিতে অবশ্যই কাজুটা লাগবে, কাজুটা দিলে বেশি টেস্ট আসে। বাদামটা দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি, এটাকে কিন্তু বেরেস্তা কালার করা যাবে না। এখন দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ আদা বাটা, এটার বদলে আদাকে কুচি করেও দেওয়া যায়। আদাটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদার গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিতে হবে টমেটো। টমেটোগুলো ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। বাকি যে মশলাটা ছিল সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ যাবে। টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে 5 মিনিটের মতো আমি কিন্তু কষাচ্ছি। টমেটোটা মোটামুটি গলে যাচ্ছে, আমি চাচ্ছি না মশলার কোনো এক্সট্রা গন্ধ করুক, সেজন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। নাড়ার উপরে রাখতে হবে যাতে করে ধরে না যায়, ধরে গেলে টেস্টটা ভিন্ন এসে পড়বে। মশলা দিয়ে টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি, আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। টমেটোটা গলতে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিবেন। আর আমি অলরেডি অর্ধেকটা টমেটো গলিয়ে নিয়েছি। সকল কিছু এখন ভালো করে রান্না করে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে একটু থকথকে হয়ে আসবে, মানে মোটামুটি একটু পানি থাকবে, তখন আমরা নামিয়ে নিব। আর যখন বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে দিব। আস্তে আস্তে এটা হতে থাকবে। এখন চুলার তাপটা মিডিয়াম করে রেখে 20 মিনিটের মতো রান্না করতে হবে। 20 মিনিট যাবত টমেটোগুলো রান্না হচ্ছে, আমি সময় সময় এসে নাড়া দিয়েছি। চুলার তাপটা যেহেতু কম ছিল তাই পানিটা তেমন একটা শুকায়নি। এটাকে এখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে, সেজন্য এতটুকু পানি আমাদের দরকার হবে। আর যতটুকু টমেটো সিদ্ধ হয় ততটুকু হয়ে গেছে। টমেটোর কোয়ালিটির উপর ডিপেন্ড করে সময় কম বেশি লাগতে পারে। টমেটোর গ্রেভিটা ঠান্ডা হতে হতে ক্রিমটা আমরা রেডি করে নিব। ক্রিমটা এরই মাঝে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা দেওয়ার মাঝেই কিন্তু ওপর দিয়ে আরেকটু সর পড়েছে, দেখতেই পাচ্ছেন। চাইলে এটাকে ভালো করে ফেটে ব্যবহার করতে পারেন, আমি চাচ্ছি একটু বিট করতে, তাহলে আরও স্মুথ হবে। আর যেটা বলেছিলাম সাথেই সরটা দিয়ে দিব, এটা কিন্তু অপশনাল, ঘরে থাকলে দিবেন, তা না হলে দরকার নেই, এটা দিয়ে কাজ চালানো যাবে। আপনারা কিন্তু সরাসরি এভাবে ব্যবহার করবেন না, করলে কিন্তু ভালো করে ফেটে নিতে হবে। আর 1 চা চামচের বেশি কর্নফ্লোর দিতে যাবেন না, তাহলে বেশি থকথকে হয়ে যাবে। সাথে সরগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে বিট করে নিয়ে আসছি। সম্পূর্ণটা আমি ভালো করে বিট করে নিয়ে এসেছি। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আরেকটু সুন্দর জমে যাবে। তাহলে এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। রান্না করা টমেটোর গ্রেভিটা এরই মাঝে ঠান্ডা হয়ে গেছে, এটাকেও ব্লেন্ড করে নিতে হবে। এখান থেকে আমি এলাচি দারচিনিগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। দারচিনিগুলো দিলে তরকারি কালার কালো হয়ে যাবে। আর একই ব্লেন্ডার যারা আমি ব্লেন্ড করে নিচ্ছি, তাতে কোনো সমস্যা নেই। ভালো করে যতটুক সম্ভব মিহি পেস্ট করে নিতে হবে। যদি মনে করেন আপনাদের ব্লেন্ডারে ব্লেন্ড করতে আর একটু পানি লাগবে, সেটাও দিতে পারেন, আমার ব্লেন্ডার আর পানি লাগবে না। তাহলে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। সম্পূর্ণটা ভালো করে আমি পেস্ট করে নিয়ে এসেছি, এখন চেলে নিচ্ছি। এখন ভালো করে ছেঁকে নিতে হবে, এটার পিউরিটা পুরোপুরি কিন্তু স্মুথ হতে হবে। সম্পূর্ণটা আমি ভালো করে চেপে চেপে ছেঁকে নিয়েছি, আর যেগুলো অবশিষ্ট আছে সেগুলো ফেলে দিতে হবে। এখন আমরা চুলায় চলে যাব। এখন মাংসটাকে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা হাই হিটে ধরিয়ে দিয়ে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলও দিতে পারেন, সয়াবিন তেলও দিতে পারেন, অথবা বাটারও দিতে পারেন। চুলার তাপটা একটু মিডিয়াম করে দিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে।
আমরা কিন্তু প্রথমে মাংসটাকে মেখেছি, তারপরে কিন্তু বাকি সব কাজ করেছি। এরই মাঝে কিন্তু মাংসটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, আর দেওয়ার আগে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন অর্ধেকটা দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা তান্দুরি চিকেন বানাই ঠিক সেভাবে এই মাংসটাকেও ভেজে নিতে হবে একটু দাগ লাগিয়ে, তাই ঢেকে দেওয়া যাবে না, দাঁড়িয়ে থেকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যদি আমরা ঢেকে দিই তাহলে কিন্তু অনেকখানি পানি উঠে যাবে। মাংসটার এক পিস যখন শক্ত হয়ে যাবে তখন আমরা উল্টিয়ে দিব, আর মাংসটা কখনই একেবারে কম আঁচে ভাজবেন না, তাহলে অতিরিক্ত বেশি পানি উঠে গিয়ে মাংসটা একেবারে গলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু তান্দুরি চিকেনের মতো স্মোকি ফ্লেভার দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না, আপনাদের ভালো লাগলে দিতে পারেন। তাহলে আমি মিডিয়াম আঁচ করে কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, এতে করে আমার 15-20 মিনিট সময় লাগতে পারে। চাইলে আপনারা দুপাশে দু চুলায় ভেজে নিতে পারেন। মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমি এরকমভাবেই ভাজতে চাচ্ছি, তারপরে উঠিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ভাজলে ভিতরটা কিন্তু শক্ত হয়ে যাবে। যে তেলটা আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমরা বাকি মাংসগুলো ভেজে নিব। তাহলে এভাবে করে আমি বাকি মাংসগুলো ভেজে নিচ্ছি। এখন মাংস এবং গ্রেভিটাকে মেশানোর পালা। এর জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারটা গলতে গলতে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, চাইলে এখানে কাঁচামরিচ ফালিও দিতে পারেন। আদা এবং রসুনটাকে একটু ভেজে নিতে হবে। আদা এবং রসুনটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন গ্রেভিটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, বল কোঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাটিটা ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা বুঝে শুনে দিবেন, মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে বা কতটুকু আপনি গ্রেভিটা চাচ্ছেন সে হিসাব করে দিতে হবে। আর এখানে পিউরিটা আরেকটু আমি জাল করে নিতে চাচ্ছি। আর মাংসটা আমি ভালো করে রান্না করেছি, আর বেশি সময় কিন্তু আমি গ্রেভির মধ্যে দিয়ে রান্না করব না, তাহলে কিন্তু মাংসটা গলে যাবে। গ্রেভিটা ভালো করে বলক চলে এসেছে, ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে ধরে যাবে। এখন দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ চিনি। এটা টেস্ট করে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, দিলে টেস্টটা বাড়ে। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তারপরে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন 5-7 মিনিটের মতো একটু রান্না করে নিব। আর একটু যখন ঘন হয়ে যাবে তখন লবণটা চেক করে নেবেন এবং সব কিছু চেক করে নিতে পারেন। ঝালটা যদি কম মনে হয় কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিতে পারেন। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, থকথকে হয়ে গেছে, এর চেয়ে বেশি যদি করি তাহলে নামানোর পরে আরও জমে যাবে। আপনারা লবণ চিনি সব চেক করে নেবেন, আর ঠিক এরকম হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখান থেকে 1-2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। চুলাটা কিন্তু বন্ধ আছে, আর দিয়ে দিব ক্রিম। পরিবেশনের জন্য অল্প একটু রেখে বাকিটা আমি দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখনও কিন্তু পুরোপুরি গরম, শুধু আমরা চুলাটা বন্ধ করেছি। ঢাকনা দিয়ে রেখে দিলে যে গরমটা আছে সেটার মধ্যে কিন্তু বাটারের ফ্লেভারটা এমনকি ক্রিমের ফ্লেভারটা ছড়িয়ে যাবে। তাহলে দর্শক দেখলেন তো কি সহজভাবে কিন্তু ঘরে বাটার চিকেনটা তৈরি করা যায়, প্রতিটি স্টেপ যদি সুন্দরভাবে লক্ষ্য করা যায়। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।